ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والسلام على رسول الكريم. أما بعد, প্রিয় ভাই, জানতে চেয়েছেন আপনার কথার সার হচ্ছে, 6 মাস কিংবা 7 মাস কিংবা 8 মাস কোনো কারণবশত মাতৃগর্ভে সন্তান যদি মারা যায় কিংবা মেরে ফেলা হয়, প্রথম কথা হচ্ছে আমরা এই বিষয়টি কনফার্ম নয়, আলতা যে করা হয় এটা একটা জন ধারণা, কখনো সঠিক হতে পারে আবার কখনো বেঠিক হতেও পারে। আমরা সর্বোচ্চ ভরসা আল্লাহর উপরে রাখব। তো যারা ফেটে বাচ্চা নষ্ট করতে চায়, সেটা একটি ক্ষেত্র হতে পারে, মায়ের জীবন ঝুঁকিপূর্ণ, মৃত্যুর সম্ভাবনা আছে, সেই জন্য করা যেতে পারে, কিন্তু অর্থের ভয়ে, রিজিকের ভয়ে, ছেলে চেয়েছিল এখন মেয়ে এসে গিয়েছে, সেই জন্য হত্যা করার হারাম। কোনটা বেশি কল্যাণে আসবে, কোনটা বেশি কল্যাণ বয়ে নিয়ে আসবে, সেটা আল্লাহ সুবহানাহু তাআলা জানেন। আর আল্লাহ কোরআনে কারীম বলছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়াইয়াহুম। সূরা আনামের ভিতরে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে অর্থের ভয়ে, খাদ্যের ভয়ে হত্যা করো না, মাল সম্পদের ভয়ে। নাহনু নারযুকুকুম ওয়াইয়াহুম, আমি তোমাদেরকেও রিজিক দিই, তাহাদেরকেও রিজিক দিই। তো অর্থের ভয়ে দুনিয়াতে আসলে ভালো করতে পারবো কি পারবো না, তাকে সার্বিক প্রোটেকশন দিতে পারবো কি পারবো না, এই চিন্তা হত্যা করা যাবে না। আপনি কাজ করবেন, রিজিকের মালিক আল্লাহ হবেন। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, ইনকেস যদি কোনো বাচ্চা মৃত্যু হয়ে যায় কিংবা মারতে হয়ও, তাহলে 4 মাসের আগে মারলে হত্যার পাপ হয় না, আর যদি 4 মাসের পরে হয় তাহলে হত্যার পাপ হয় কোনো কারণবশত। সেই জন্য খুব সতর্ক থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাতৃগর্ভে যখন একটা ছেলে 4 মাস হয়ে যায়, ফায়াং ফুকু ফিহি রুহ, তখন তাকে রুহ ফুকে দেওয়া হয়। সহি মুসলিমের হাদিস। একটা কিতাব আছে আরওয়াই নবী, এই কিতাবের দ্বিতীয় হাদিস, এই কিতাবের মধ্যে দ্বিতীয় হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে ইরশাদ হয়েছে হাদিসটি। এই জন্য 4 মাসের পরে কেউ যদি হত্যা করে, তাহলে এটা মানুষ হত্যার অপরাধে অপরাধী হবে, যেটি ভয়ঙ্কর পাপের কথা আল্লাহ কোরআন কারীম বলছেন। ওয়ামান ইয়াকতুল মুমিন মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ বলছেন সূরা মায়েদার ভিতরে, যে ব্যক্তি কোনো মোমিনকে হত্যা করবে, যেহেতু এই বাচ্চাটি ঈমান নিয়ে এসেছে, তাহলে তার জেজা হচ্ছে জাহান্নাম। তবে হ্যাঁ, একটি কথা মনে রাখতে হবে, গাছ বাঁচলে ফল হবে। যদি এমন হয় যে মায়ের জীবন এমন ঝুঁকিপূর্ণ, এমন অশোচনীয় যে মার মৃত্যু হতে পারে সন্তান গর্ভে থেকে নষ্ট না করলে, 4 মাসের পরে এমন কিছু হয়, তাহলে তখন বিশ্বস্ত ডাক্তারদের পরামর্শের ভিত্তিতে কাজ করা যেতে পারে। এখন এই পৃথিবীতে আসলে বা মাতৃগর্ভ মারা গেলে, যখন মাতৃগর্ভ থেকে বের করা হবে তাকে, বা নর্মালি হলো, তখন তার কি গোসল হবে, তখন তার কি জানাজা হবে? এ নিয়ে আলেমদের দুটি প্রসিদ্ধ মত রয়েছে। একটি মত হচ্ছে গোসল জানাজা সব হবে, যেহেতু রূহ চলে এসেছে, ওই হাদিসটা যে হাদিসটি আমি বললাম। আর আরেকটি মত হচ্ছে, না, সে তো আপনার পৃথিবীর আলো দেখেনি হায়াত অবস্থায়, সেজন্য কি করতে হবে না, জানাজা করতে হবে না, গোসল দিলে হবে। এই সম্পর্কে একটি হাদিস রয়েছে, হাদিসটি সহি না, হাদিসটি সনদ দুর্বল। তবে ওসাইমিন রহেমাহুল্লাহ বলছেন যে জানাজাও দিতে হবে। তবে আমরা এক্ষেত্রে আবু হানিফা রহেমাহুল্লাহর ফতোয়াটি আমার কাছে মনে হয় যে সঠিক হতে পারে, যে তিনি বলছেন মানুষের ইস্তিহাদের চেয়েতে, মানুষের যুক্তির চেয়েতে জয়ীফ হাদিস অগ্রাধিকার বেশি পাবে। তবে এই জয়ীফটি, এই দুর্বলতাটি কতটুকু আমি জানি না, আল্লাহ আলম, হালকা দুর্বলতা না অধিক দুর্বলতা। সেই জন্য কেউ যদি যে যেটা ইচ্ছা সেটা করতে পারে, এই নিয়ে কোনো হার্ডলাইনে আমরা যেতে পারি না, যেহেতু আলেমদের দুই দিকে মত রয়েছে এবং দুই দিকে হাদিসের আলোকে ইস্তিহাদ হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খায়রা।